Hi friends, আমরা সাপোজ এই ধরনের একটা হেড কাটিং করার জন্য টুলপাথ বানাবো। এর উইথ আছে 1675 আর হাইট আছে 585। তো আমরা প্রথমে আর্টক্যামে একটা পেজ নেব, 1675 আর হাইট 585। এবারে মিলিমিটার সিলেক্ট করব, রেজুলেশন পুরো রাখব, রেখে ওকে করব। এরপরে এই 2D ভিউটাকে ফুল স্ক্রিন করে নেব, তারপর রিলিভ অপশনে গিয়ে ইম্পোর্ট হেডটাকে সিলেক্ট করব, করে ওপেন। ১৬৭৫/৫৮৫। এর যে ডেপথ আছে, ডেপথটা সাপোজ আমরা 12 mm কাটিং করব, অ্যাপ্লাই করে দিলাম। এবার এটা সিলেকশন করে F9 প্রেস করব, এরপর পেস্ট অপশানে যাব। এবার আমরা কি করব, এটাকে ক্লোজ করে দিলাম। এখানে দেখুন এই রকম ভাবে ডিজাইনটা আমার বসানো হয়ে গেছে। এবার এটাকে সিলেকশন করে এই চোখটা বন্ধ করে দিলাম, এটা এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ অল। এবার শুধু এই বাইরের আউটলাইনটা সিলেক্ট করে রাইট ক্লিক, সেভ এডিটর, পয়েন্ট ওয়ান, মার্জ হাই। এবার দেখুন এইরকম হয়ে গেল। এবারে মডেল রোটেট 90° ক্লকওয়াইজ, এবার এটাকে সিলেক্ট করে টুলপাথ অপশনে যাব, গিয়ে 2D প্রোফাইলিং, প্রথমে ইনসাইড 0.5, এখান থেকে 6 mm ইন মিল নেব, এটা 0.5, এই যেমন আছে এরকম থাকবে, ওকে সিলেক্ট। এবার আমরা সেট আপে যাব, আমাকে বলা হয়েছে আমাদের মেটেরিয়াল থাকবে 50 mm, 50 mm রাখলাম, ওকে। এবারে নাও অপশনে ক্লিক, ক্লোজ। এবারে কি করব, আমরা এই ডিজাইনটাকে কাটিং করব, যেহেতু 12 mm এবং 6 mm দিয়ে কাটা হবে, সেহেতু জেড ড্রাফিং না করলেও হবে, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট কাটিং করব। এখান থেকে সিলেক্ট ভেক্টর, এখান থেকে 6 mm বল নোট সিলেক্ট করে নেব, এটা 0.5, 110% থাকবে, ওকে সিলেক্ট। এবারে নাও অপশানে ক্লিক করলাম, এইভাবে আমরা 3D কাটিংটা করে নেব। 3D কাটিং করা হয়ে গেলে এই জায়গাগুলোতে আমায় জালি কাটিং করতে হবে, মানে এই জায়গাগুলো যেইগুলো আমার ফাঁকা থাকবে। তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা এক্ষুনি বলে দেব। এবার সিমুলেশন দেখে নেব, এবারে আমার এই জায়গাগুলো জালি কাটিং করতে হবে। তাহলে আমরা কি করব, এই ভিতরের এই অংশগুলোকে আলাদা করে সিলেক্ট করে নেব শিফট চেপে, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি করে দিলাম। এবার বলে দিই, যেহেতু 50 mm মেটেরিয়াল, পুরো 50 mm কাটিং করা হবে না, নিচে 6 mm মতো রেখে দিতে বলা হয়েছে, তাহলে আমরা 44 mm পর্যন্ত কাটতে পাচ্ছি। তো এখানে আমরা কি করব, এই 2D প্রোফাইলিংয়ে যাব, গিয়ে ইনসাইড সিলেকশন করে আমাকে বলা হয়েছে যে 50 mm মধ্যে নিচে 6 mm রেখে দেওয়া হবে এবং 44 mm কাটিং হবে। তো আমরা 6 mm এর এন্ড মিল ইউজ করে কাটিং করব, এবং এন্ড মিলটা যেন লম্বায় ঠিকঠাক মতো বড় হয়, কারণ 44 mm কাটতে গেলে আমরা যদি খুব বেশি স্টেপ ডাউন দিয়ে দিই তাহলে বিট ভেঙে যাবে,
এবং মেটেরিয়ালটা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারে। সেই জন্য আমরা করব কি, এখানে ফিনিশ ডেপ লিখব 44, কিন্তু আমরা স্টেপ ডাউনটা অল্প অল্প করে কাটবো, যাতে মেশিনের উপর প্রেশার না পড়ে এবং খুব স্লোলি আমরা মেশিনটাকে চালাবো, খুব বেশি ফাস্ট চালাবো না। তাহলে এন মিল 6 mm সিলেকশন করে, যদি আমাদের মোটর 6.5 কিলো হয় তাহলে আমরা এখানে স্টেপ ডাউন দেবো 4 mm, আর যদি আমাদের মোটর 3.5 কিলো হয় তাহলে আমরা এখানে স্টেপ ডাউন দেবো 2 mm। ঠিক আছে, এটা মোটরের উপর ডিপেন্ড করবে। এইবার ওকে করে দিলাম, সিলেক্ট। এরপরে মেটেরিয়াল সেটআপ 50 mm মেটেরিয়াল, নাও অপশনে ক্লিক করব। এবার সিমুলেশন দেখে নেব। তো এইভাবে আমাদেরকে কাটিংটা করতে হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বেস্ট অফ লাক।